সমাবেশের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেই সমাবেশকে সফল করার জন্য কুমিল্লার মানুষ বিএনপি পরিবার জাতীয়তাবাদী বিশ্বাসী বিশ্বাসী মানুষগুলো আমাদের ওপিনিয়নটা জানতে চায় সেটাই আমরা আমাদের দল এবং কুমিল্লাবাসীকে আমরা আমাদের যে অবস্থান সেটা পরিষ্কার করার জন্যই আপনাদেরকে আমরা এখানে কষ্ট দিয়ে ডেকেছি তাই আমাদের একটা লিখিত বক্তব্য আছে আমি সবার পক্ষ থেকে আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের যদি আগে দিয়ে দিব না পড়ে দিয়ে দিব আচ্ছা তাহলে আমি এক মিনিট সময় দিচ্ছি রবিন এটা তুমি সবার কাছে হ্যান্ড ওভার করো একবারে করে বললে ভালো হবে ইয়ে তো লাইভে আছে না লাইভে আছে আচ্ছা তাহলে আবার শুরু করে দে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিক ও কুমিল্লা নগরবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতিতে নিমজ্জিত দেশে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই নির্বিঘ্নে মত প্রকাশ ও সভা সমাবেশেরও সুযোগ নেই বর্তমান নিশিরাতের সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মানুষের ভোটাধিকার বলতে কিছুই নেই দফায় দফায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে পানি বিদ্যুৎ গ্যাস কৃষি উপকরণ জ্বালানি ও ভোজ্য তেলের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে দুর্নীতি ব্যাংক লুটপাট প্রতিনিয়ত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সুপরিকল্পিত ধ্বংস করে দেওয়া হচ্ছে দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আলেম সমাজ কারাগারে বন্দী এর থেকে রেহাই পায়নি সাংবাদিক লেখক শিক্ষাবিদগণ সার্বিকভাবে বাংলাদেশ আজ সংকটে নিপতিত এই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশব্যাপী গণসমাবেশের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি জ্বালানি তেল তেল গ্যাস বিদ্যুৎ দুর্নীতি দুঃশাসন খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আগামী 26 নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে মনে করি অনতিবিলম্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের মাধ্যমে জনগণের মনোনীত জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের বর্তমান সংকট নিরসন সম্ভব প্রিয় সাংবাদিক ও কুমিল্লা নগরবাসী বাংলাদেশের একজন নাগরিক এবং বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে গণসমাবেশকে সফল করার জন্য আমরা নিরলসভাবে আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি উল্লেখিত দাবিসমূহের বিষয়ে দীর্ঘ 15 বৎসর যাবৎ আমরা কুমিল্লার রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি বর্তমান সরকারের নির্যাতনের শিকার হয়ে আমাদেরকেও মিথ্যা মামলায় একাধিকবার কারাবরণ করতে হয়েছে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে বিএনপির গণসমাবেশে প্রতিটি নাগরিকের মনের কথা ফুটে এসেছে ইতিমধ্যে সারা বাংলাদেশে জনগণের মাঝে গণসমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
পরিলক্ষিত হচ্ছে। এই উদ্দীপনার প্রধান কৌশলী আধুনিক বাংলাদেশের স্বপ্নিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তার দক্ষ নেতৃত্বে দেশের বাইরে থেকেও আজ বাংলাদেশে আন্দোলনের নতুন বসন্ত দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে আন্দোলনের মাধ্যমে জনগণের যেই বিজয় অর্জিত হবে তার নাম হবে তারেক বসন্ত। সেই বসন্তের সাক্ষী ও নিজের অধিকার প্রতিষ্ঠায় কুমিল্লাবাসীকে আগামী 26 নভেম্বর রোজ শনিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে যোগদানের আহ্বান করছি। আমরাও আপনাদের সাথে সমাবেশে উপস্থিত থাকব। প্রিয় নগরবাসী, গণসমাবেশে কুমিল্লা মহানগর ছাড়াও কুমিল্লার সকল উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। আমরা মহানগরবাসীকে অনুরোধ করছি, যারা কুমিল্লায় সমাবেশে আসবে তাদের পাশে আপনারা থাকবেন। যারা অতিথি হিসাবে আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরাও আপনাদেরকে সাথে নিয়ে পাশে থাকব। কুমিল্লার প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন, পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ী সহ সকল পেশাজীবী তথা কুমিল্লার নগরবাসীর নিকট আমাদের উদার্ত আহ্বান, এই গণসমাবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করুন। শান্তি ও সম্প্রীতির এই কুমিল্লা যাতে সারা দেশের উদাহরণ হয়ে থাকে সেই প্রত্যাশা করছি। জনগণের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, ব্যস্ততার মাঝে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনার আসার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবার পক্ষ থেকে আমি নিজামুদ্দিন কায়সার এই আমাদের বক্তব্যটা উপস্থাপন করলাম। জি, আমরা যেহেতু দল করি এবং দলের জন্যে আমাদের জীবনের প্রায় এই পর্যন্ত যেই অংশটা আছে তার ম্যাক্সিমাম অংশটাই আমরা দলের জন্য এবং মানুষের জন্য শ্রম দিয়েই ত্যাগ করছি। তো দল যেহেতু করি, অবশ্যই দলের আদেশ অমান্য করার কারণে কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী আমাকে এবং আমরা যারা আছি সবাইকে নির্বাচন করতে হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের বলটুকু দলের সিদ্ধান্ত অমান্য করে যেটা আমরা ভুল করেছি সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করে আমরা আমাদের দলের কেন্দ্রীয় কমিটির কাছে আমরা আবেদন করেছি। আমরা মনে করি সেটা দলের একটা সিস্টেমের বিষয়, সেটা প্রক্রিয়াধীন আছে, যখন যেটা হবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু আজকের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বহাল এটার সাথে আমাদের যে সমাবেশ সেটার কোনো সম্পর্ক নাই। যেহেতু আমরা দলের কর্মী এবং কুমিল্লার মানুষের অধিকার নিয়ে আমরা সবসময় সুখ দুঃখে থাকার জন্য আমরা সবাই কাজ করেছি। আমরা মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে যেই দফাগুলো দিয়েছে সেগুলো মানুষের সময়ের প্রয়োজনে জনগণের দফাতে পরিণত হয়েছে, আমরা জনগণের বাহিরে নয়। তাই আমি মনে করি বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বহাল এটা নিয়ে আমাদের কোনো ধরনের আমাদের চিন্তার বিষয় নয় এবং এটা কোনো মুখ্য বিষয় নয়। আমাদের এখন মাথায় যেটা আছে সেটা হচ্ছে 26 তারিখের গণসমাবেশকে কীভাবে সফল করা যাবে এবং কীভাবে এটা শান্তিপূর্ণভাবে এবং কুমিল্লার মহানগরীর সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সেটা করা যায়। সেক্ষেত্রে গণসমাবেশের প্রচার প্রচারণা আপনারাও করছেন এবং আরেকটি পক্ষ করছে,
গণসমাবেশে যে আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়ার বা সমাবেশকে বন্ধ করার কোনো প্রক্রিয়া থাকবে কি না? আমাদের কুমিল্লা বিএনপির কোনো ভাগ নেই। বিএনপিতে কুমিল্লায় এখন কমিটি, দুটা কমিটি আছে আমরা যতটুকু জানি, যে মহানগর এবং জেলা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, তারা সবাই একত্রে কাজ করছে। এমনকি আমরা সকল শ্রেণী, আপনি দেখেন যারা আমরা আছি, যেমন আমরা কিন্তু দলের দায়িত্বে নেই, অন্য কেউ যদি দায়িত্বে না থাকে, সবাই কিন্তু আমরা মহাসমাবেশকে সফল করার জন্যই কাজ করছি এবং সাধারণ মানুষও সেটাতে অংশগ্রহণ করছে। সুতরাং বিএনপির যেই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কোনো ধরনের সমাবেশকে পণ্ডল হওয়ার কোনো সুযোগ থাকবে না। সবাই আমরা কাজ করছি। বিএনপির যেই আমাদের দেশনায়ক তারেক রহমান, যে তার কারিশমেটিক নেতৃত্বে আজকে বাংলাদেশে যে উদাহরণ সৃষ্টি হয়েছে, ধর্মীয় সভা ছাড়া কোনো সভায় তিন দিন আগের থেকে আপনারা দেখবেন যে জনসভা সফল করার জন্য সাধারণ মানুষ এভাবে ছুটে আসে, সেটা আমরা দেখি নাই। সুতরাং সেই কারিশমেটিক নেতৃত্বের প্রতি সবাই আস্থা রেখেই আমরা সবাই সবার অবস্থান থেকে এই গণসমাবেশকে সফল করব। দল তো আমরা ছাড়িনি, আমরা দল, দলের সাংগঠনিক কিছু সিস্টেম আছে, আমি সিস্টেমটাকে ভায়োলেট করেছি, যার কারণে দল আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমি এখনো বলি, আপনারা দেখেছেন নির্বাচনের সময় যখন কথা বলেছি, তখন আমাদের সবাইকে আমরা যে কথাগুলো বলেছি সেইগুলো আস্থা নিয়েই, হয়তোবা রেজাল্ট আসে নাই, বাট হাজার হাজার মানুষ আমাদেরকে ভোট প্রদান করেছে। এই ভোট যারা প্রদান করেছে তারা সবাই বিএনপি এবং জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী বলে আমরা বিশ্বাস করি। এমনকি আমরা দেশ নিয়ে থাকি, আমরা একটা সমাজ নিয়ে আছি, বিএনপির যে দাবিগুলো সেগুলো দেশ এবং সমাজকে সুন্দর করার জন্যই এই দাবিগুলো, এবং কি আমরা সবাই বিএনপির আদর্শে বিশ্বাসী, তাই মনে করি যে বিএনপির যেখানেই প্রোগ্রাম থাকবে সেখানে আমাদের থাকা উচিত এবং আমরা এটা আমাদের নৈতিক এবং আদর্শিক দায়িত্ব থেকে আমরা এটাকে সফল করবো। সমর্থক বিষয়ে কাজ করছি। আমরা আশাবাদী, দল আমাদের আবেদনগুলো গ্রহণ করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কিন্তু আজকের এখানে আমাদের সেই বিষয়গুলো মুখ্য নয়। আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা ওইটা নিয়ে কোনো, আমরা ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে আমরা চিন্তিত নয়। এখন আমরা চিন্তিত হচ্ছে আমরা, আমাদের যে মুখ্য কাজ সেটা হচ্ছে কুমিল্লা যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেই গণসমাবেশ ঘোষণা করা হয়েছে সাংগঠনিক বিভাগ হিসাবে, কুমিল্লায় যে 26 নভেম্বর যেই সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশকে সফল করার জন্যে আমরা কুমিল্লার যারা নাকি আমরা একদম তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে যারা বিভিন্ন সময়ে বিএনপির নামে দায়িত্ব পালন করেছি, তারাই আমরা সফল করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং আপনাদেরকে কুমিল্লা মহানগরবাসীকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সকলে আমাদের যে লোকবল আছে সেই লোকবল নিয়ে আমরা মাঠে সমাবেশকে সফল করার জন্য উপস্থিত থাকব। না, এখন পর্যন্ত কুমিল্লার যে পরিবেশ সেটা 100% সন্তোষজনক বলা যাবে না, তবে সহনশীল পর্যায়ে আছে বলে আমি মনে করি। তারপরও আমি তো আর সাংগঠনিক দায়িত্বে নেই, বিএনপির যারা আছে নেতৃবৃন্দ তারা বলবে, আমরা যেহেতু তৃণমূলে আছি আমরা ওয়ার্ড লেভেলের খোঁজ খবরগুলো আমরা পাচ্ছি। সে জায়গায় আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তারা বিভিন্ন নেতৃবৃন্দর বাসা বাড়িতে যাচ্ছে। গতকালকে আপনার 17 নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবের বাসা গিয়েছিল, হাবিবকে না পেয়ে তার ভাই হানিফকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে।
এবং কে ইয়েতে 16 নম্বরের সহসাংগঠনিক সম্পাদক মহানগর স্বেচ্ছাসেবক দলের তার আপনার রাব্বি তার বাসাও পুলিশ গিয়েছে আমরাতলি ইউনিয়নে যুব দলের সভাপতি কবিরের বাসাও পুলিশ গিয়েছে এরকম ভাবে বিভিন্ন জনের বাসায় পুলিশ যাচ্ছে তাদের নামে কোনো মামলা নাই কোনো কিছু নাই এরকম হয়রানি করছে আরেকটি জিনিস আপনারা দেখেছেন আজকে এটা বিভাগ হচ্ছে আমাদের কুমিল্লা বিভাগ সেই কুমিল্লা বিভাগের অন্তর্গত হচ্ছে আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো কুমিল্লা মহানগর কুমিল্লা দক্ষিণ জেলা কুমিল্লা উত্তর জেলা এবং চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া গতকালকে চাঁদপুরের বানসারামপুর বানসারামপুর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি আমাদের মোহাম্মদ নয়ন মিয়া সে আপনার লিফলেট যে উপজেলা সদরের লিফলেট বিতরণের জন্য সে গিয়েছিল সেখানে অতর্কিতভাবে প্রশাসনের সরকারের নির্দেশিত হয়ে প্রশাসনের লোকজন মিছিলের উপরে গুলি চালিয়েছে এবং আহত অবস্থায় তাকে ডাকা নেওয়ার পরে সে নিহত হয়েছে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি আচ্ছা অফিসিয়ালি আমি কোনো দায়িত্বে নাই এবং কি আমরা কেউই নাই আপনি যে প্রশ্নটা করেছেন সেটার একদম একুরেট উত্তর দেওয়ার মতন আমাদের পজিশন না তারপরও নীতি নির্ধারকরা আছে যতটুকু আমরা জানি আপনার ইতিমধ্যে জেলা প্রশাসক হচ্ছে আমাদের টাউন হল মাঠের যে ইয়াটা মালিক উনি ইতিমধ্যে আমাদেরকে মৌখিক অনুমতি দিয়েছে এবং কি জেলা পুলিশ সুপার ওনারাও বলেছে এবং কি 24 তারিখের মধ্যে যে এক প্রান্তে আপনার মাঠে প্রোগ্রাম হচ্ছে মানে বইমেলা আর আমাদের 24 তারিখের আগে আমাদের মাঠ যতটুকু আমাদের ইউজ করার দরকার যেটুকু দরকার সেটা আমাদের ফ্রি আছে আমার মনে হয় সমাবেশ অনুষ্ঠিত হতে বইমেলায় কোনো বাধা সৃষ্টি হবে না যেহেতু জেলা প্রশাসক আমাদেরকে আমি যতটুকু জানি বিএনপিকে অনুমতি দিয়েছে তো সুতরাং এই বইমেলার আয়োজকে জেলা প্রশাসক তো সুতরাং ওনাদের দায়িত্বে এটা আমাদেরকে ক্লিয়ার করে দিবে বলে আমি বিশ্বাস করি তাহলে আপনারা কিছু বলবেন না তাহলে সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভাই কিছু বলবেন